আপনার যে নির্বাচনী এলাকা সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি একটি আলোচনা বা কোথাও একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে দেখেছি অস্ত্র প্রদর্শন করা হয়েছে, সেটিও কিন্তু আলোচিত একটি বিষয়। মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি অনেকদিন পরে এলাকায় গিয়েছি, তো ডিবি সাহেবকে হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কি বলে সাইবার বুলিং এর শিকার, প্লিজ প্রোটেক্ট মি। আমি সুপ্রিম কোর্টে ছিলাম, সুপ্রিম কোর্ট থেকে এখানে আমি আসছি পিওরলি ব্যক্তিগত কারণে। আপনারা জানেন আমি একজন ব্যারিস্টার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বীরোত্তম। এই নির্বাচন নিয়ে যেহেতু আপনারা এটাও জানেন, আগে আমি বিএনপি করতাম, বিএনপি করার পরে যে কোনো কারণে আমার ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে জয়েন করেছি এবং আমি একজন দ্বাদশ সংসদ সদস্যের একজন সদস্য প্রার্থী। তো বিভিন্ন সাইবার বুলিংয়ে আমি শিকার হচ্ছি, বিভিন্ন জনের যে সমস্ত অকথ্য ভাষায় কথা বলে, মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে, এমনকি আমার জুনিয়ার যে ব্যারিস্টার মিজান তার ফোনে বা আমার বন্ধু বান্ধব সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে, আবার আমি যদি কল ব্যাক করি আবার কেটে দেয়। এই জন্য আমি ডিবি সাহেবকে হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কি বলে সাইবার বুলিংয়ের শিকার, প্লিজ প্রোটেক্ট মি। আর কিছু না, কেটে দেয় এটাকে শুধু ফোনেই, প্রকাশ্যেও তো মনে হয় আপনাকে যখন আপনি সুপ্রিম কোর্টে ছিলেন সেখানেও প্রকাশ্যে বিএনপি বা অনেক আইনজীবীরাও নানা ধরনের কথা বলেছেন আপনাকে। দূরে বসে বলেছে, আমি কোর্টরুম থেকে বেরিয়ে যখন আসি গাড়িতে আসি তখন পিছনে দরবারটা উকিল বলেছে, সেটাও তো ওয়ান অফ দি বুলি। পাশাপাশি আরেকটু জানতে চাই, আপনার যে নির্বাচনী এলাকা সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি একটি আলোচনা বা কোথাও একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে দেখেছি অস্ত্র প্রদর্শন করা হয়েছে, সেটিও কিন্তু আলোচিত একটি বিষয়। মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি অনেকদিন পরে এলাকায় গিয়েছি, তো তো আমি তো জানেন বিএনপি করতাম, তো বিএনপির অনেক লোক আমার সাথে সাথে গেল এবং আওয়ামী লীগের যারা, এখন তো বিএনপি আওয়ামী লীগ আমার এলাকায় নেই, সবাই আমরা আওয়ামী লীগ হয়ে গেছি ওখানে। তো আমি অনেক দিন, আমার লাইসেন্স করা পিস্তল বন্দুক আছে আপনারা জানেন হয়তোবা, তো সেইটা আমার সাথে ছিল এবং সেইটা আমি অফিসে রেখে চলে আসছি। ইটস এ মিস্টেক, অনিচ্ছাকৃত ত্রুটি, ওই আমার এক লোক সেটা হাতে হাতে নিয়ে গেছে। ওখানে কোনো ফর্মাল মিটিংও ছিল না, কোনো সভাপতিও ছিল না, কেউ বক্তব্য রাখে নাই। আমি শুধু বলেছি ভাইয়েরা আমি আগে বিএনপি করতাম, আমি চার পাঁচবার আপনাদের এলাকা থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা কনস্টিটিউশনাল অধিকার অনুসারে আমি আওয়ামী লীগে যোগদান করেছি, আপনারা আমাকে কনিষ্ঠ আওয়ামী লীগ সদস্য হিসাবে গ্রহণ করবেন আমি আশা করি, আর আমার যে বিএনপি এই দেখেন আছে তারাও আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করলো। সাবেক বিএনপি এবং বর্তমান আওয়ামী লীগ সবাই আমরা একই দল, একসাথে আমরা আগামী নির্বাচনে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করবো।